চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। রাজস্থানের বিজয় রথকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সঞ্জু। আইপিএল 2024-এ স্যামসনের পারফরম্যান্সে চোখ রাখলে এটা মনে হওয়াই স্বাভাবিক যে ঋষভ পান্ত বা লোকেশ রাহুল নন, ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রথম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর। স্যামসন নটি ইনিংসে 77 গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান 385 সংগ্রহ করেছেন। তিনি হাফ সেঞ্চুরি করেছেন 4টি, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত 82 রানের। সঞ্জু 161.08 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন, মেরেছেন 36টি 4 এবং 17টি ছক্কা। উইকেটকিপারের 10 হাতে ক্যাচ ধরেছেন 7টি। সঞ্জু স্যামসন উইকেটকিপার ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি রান করেছেন, উইকেটকিপার ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি ম্যাচ জিতেছেন, উইকেটকিপার ক্যাপ্টেন হিসাবে সেরা ব্যাটিং গড় সঞ্জুর, উইকেটকিপার ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি স্ট্রাইক রেট স্যামসনের, উইকেটকিপার ক্যাপ্টেন হিসাবে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি করেছেন সঞ্জু। উল্লেখ করে ঋষভ পান্ত ও লোকেশ রাহুলের থেকে রান, ব্যাটিং গড়, স্ট্রাইক রেট, হাফ সেঞ্চুরি সবেতেই এগিয়ে সঞ্জু স্যামসন। লোকেশ রাহুল 9টি ইনিংসে 42 গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ 378 রান সংগ্রহ করেছেন, তিনি হাফ সেঞ্চুরি করেছেন 3টি, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 82 রানের। রাহুল 144.27 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন, মেরেছেন 34টি 4 ও 14টি ছক্কা। উইকেটকিপারের 10 হাতে রাহুল ক্যাচ ধরেছেন 9টি এবং স্ট্যাম্প করেছেন 2টি। ঋষভ পান্ত 10টি ইনিংসে 46.37 গড়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ 371 রান সংগ্রহ করেছেন, তিনি হাফ সেঞ্চুরি করেছেন 3টি, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত 88 রানের। ঋষভ 160.60 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন, মেরেছেন 29টি 4 এবং 23টি ছক্কা। উইকেটকিপারের 10 হাতে পন্ত ক্যাচ ধরেছেন 11টি এবং স্ট্যাম্প করেছেন 3টি। উল্লেখ্য, চলতি আইপিএলে নিজ নিজ ফ্রাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল এবং ঋষভ পান্ত। রাহুল যথারীতি ক্যাপ্টেন্সি করছেন লখনউ সুপার জায়ান্টস দলের, পন্ত ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করেছেন দিল্লি ক্যাপিটালস শিবিরে। এবারের আইপিএলে সঞ্জুর নেতৃত্বে রাজস্থান তাদের প্রথম 9টি ম্যাচের 8টিতে জিতেছে, লোকেশ রাহুলের নেতৃত্বে লখনউ জিতেছে 9টি ম্যাচের 5টিতে, পন্তের নেতৃত্বে দিল্লি জয় পেয়েছে 10টি ম্যাচের 5টিতে।